নতুন ফুলের নিচে ভালোবাসা আবদ্ধ যুগলেরা ছবি তুলে ধরে রাখার চেষ্টা করছেন সুখের স্মৃতি। ওয়াশিংটনে 100 বছরের বেশি সময় আগে জাপানের উপহার দেওয়া চেরি গাছে ফুল ফুটেছে। স্বর্গের মতো সুন্দর এই ফুলের রাজ্যে চেরি গাছগুলোকে ঘিরে অনুষ্ঠিত হচ্ছে রীতিমতো উৎসব। বার্ষিক চেরি ফুল ফোটার এই উৎসবে দলে দলে যোগ দিচ্ছেন দর্শনার্থীরা। শহরের বিখ্যাত চেরি গাছের চূড়ায় ফুল ফোটা দৃশ্য দেখতে 27 মার্চ ওয়াশিংটনের টাইডাল বেসিনে জড়ো হন হাজার হাজার দর্শনার্থী। ফ্যাকাশে গোলাপি এবং সাদা ফুলগুলো শহরের আইকনিক স্মৃতিস্তম্ভগুলোর চারপাশের পথগুলোকে নির্দেশ করে। স্থানীয় ও পর্যটকদের ছবি তুলতে এবং বেসিং ধরে হাঁটতে দেখা গেছে। অনেকে সুখের স্মৃতি সংরক্ষণ করতে তুলে রাখছেন নিজেদের ছবি। গোলাপি ফুলের নিচে হাঁটছে, বিভিন্ন মৌমাছি বসে আছে, চেরি ফুলের সামনে বেসিংয়ে বিভিন্ন লোক প্যাডেল ব্যাটিং করছে, গোলাপি ফুলের নিচে বসে দৃশ্য উপভোগ করছেন পর্যটকেরা। ন্যাশনাল পার্ক সার্ভিস অনুসারে বেসিং এর চারপাশে যখন 70% ফুল প্রস্ফুটিত থাকে তখন এটি উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রের রাজধানীতে 3000-এরও বেশি চেরি ফুলের গাছ রয়েছে, যার মধ্যে 1912 সালে টোকিওর মেয়রের পাঠানো সোমেই ইয়োশিনো ও অন্যান্য ধরনের চেরি ফুলের গাছও অন্তর্ভুক্ত রয়েছে। এই চেরি গাছগুলো 100 বছর আগে জাপান থেকে বন্ধুত্বের উপহার হিসাবে দেওয়া হয়েছিল। বার্ষিক চেরি ব্লসম ফেস্টিভ্যালে এই উপহারকে স্মরণ এবং দুই দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা উদযাপন করা হয়। চলতি বছরে শীতকাল অপেক্ষাকৃত উষ্ণ থাকায় অন্যবারের তুলনায় আগেই সম্পূর্ণভাবে চেরি ফুলগুলো প্রস্ফুটিত হবে বলে ধারণা করছেন দেশটির জাতীয় উদ্যান পরিষেবা কর্তৃপক্ষ।